বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায় দক্ষিণ এশিয়ায় সবার উপরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অনেক দেশের কাছেই রোল মডেল। একাত্তরে যাদের কাছ থেকে স্বাধীনতা আদায় করেছিল বাংলাদেশ, সেই পাকিস্তানই এদেশের উন্নয়নে অভিভূত। পাকিস্তানি প্রধানমন্ত্রী, মন্ত্রী, অর্থনীতিবিদদের মুখে প্রতিনিয়ত শোনা যায় বাংলাদেশের উন্নয়নের গুণগান। এবার সেই তালিকায় নাম লেখালো ভারতের অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের ক্রমাগত রফতানি বৃদ্ধি দেখে ভারত শিক্ষা নিতে পারে বলে নিজেদের বার্ষিক নথিতে উল্লেখ করেছে ভারতীয় অর্থ মন্ত্রণালয়। এতে বাংলাদেশ ভারতের রপ্তানি খাতের বিভিন্ন পরিসংখ্যানগত তুলনা উল্লেখ করা হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক নথি ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে, যেভাবে রপ্তানি বাড়ছে তাতে বাংলাদেশ শিগগিরই একটি প্রভাবশালী রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে। এতে বলা হয়েছে, 2011 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশের সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে 8.6%, যা ভারতে ছিল মাত্র 0.9% আর গোটা বিশ্বে 0.4% মাত্র। 2011 সালে যেখানে বৈশ্বিক রফতানিতে বাংলাদেশের অবদান ছিল মাত্র 0.1%, 2019 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 0.3%। 2015 সাল থেকে বাংলাদেশের মোট রফতানিতে দেশটির শীর্ষ 5 পণ্যের বস্ত্র, পোশাক, জুতা প্রভৃতি অবদান 90%-এরও বেশি। এদিক থেকে ভারতের রফতানি খাত বেশি বৈচিত্র্যময়। দেশটির মোট রফতানিতে শীর্ষ 5 পণ্যের অবদান মাত্র 40%-এর কাছাকাছি। রফতানি বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে ধীরে ধীরে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনছে বাংলাদেশ। 2018 থেকে 2019 সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় $1,025 কোটি, কিন্তু 2019-20 সালে তা কমে দাঁড়িয়েছে $946 কোটি। এসব তথ্যগুলো উল্লেখ করে ভারতীয় অর্থ মন্ত্রণালয় বলেছে, প্রতিযোগিতামূলক পণ্যগুলোতে বিশেষত্ব তৈরিতে বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে পারে ভারত। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের বেশ কিছু বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, যা দেশটির রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। উদীয়মান ভারত বা অন্য উন্নত দেশগুলো এ ধরনের সুবিধা পায় না। 5 দশকে বিদেশি রাষ্ট্রে শোষণমুক্ত বাংলাদেশ এখন অর্থনীতিতে বেশ পুষ্ট। কেবল পাকিস্তানকেই নয়, অর্থনীতি ও সামাজিক নানা সূচকে ভারতের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। অর্থনীতির সব সূচকেই এগুবে বাংলাদেশ। এখন উন্নত দেশের তালিকায় নাম লেখানোর দিকে দাবিত হচ্ছে। দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, দক্ষিণ এশিয়ার উদীয়মান সূর্য এখন বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।